সবাইকে ধন্যবাদ জানাই কবিদের রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তিটা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় ত্রিপুর আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির সৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী রাতে। আয় ছায়া প্রীতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে এলো তোমার হাত ফুড়ি নিয়ে নখ জাতির তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বল্য নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল পঙ্কিল হলো ধূলিপথে তোমার রক্তস্রোতে মিশে, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ইমান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো নিহস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। তো এবার হচ্ছে যে আমি মিতা দিকে ডেকে নেব একটা কবিতা পরিবেশন করার জন্য। আমি যখন পাঠশালা যাই আমাদের ওই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোদ দেখতে পাই, ফেরিওয়ালা ফেরি নিয়ে যাচ্ছে চুরি চাই সে হেঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যাই যে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় যে বাড়ি গিয়ে, দশটা বাজে সাড়ে দশটা বাজে নেই তো দাঁড়া হয় তো পাছে দেরি, ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে এমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরে সাড়ে চারটে বাজে, কোদাল নিয়ে মাটি কোপাই মানে বাবুদের ওই ফুল বাগানের পানে, কেউ তো তারে মানা নাই করে, কোদাল পার কাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তারে কাজে, মা তারে পরায় না তো সাপ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক, একটু দেরি রাত হতে না হতে মা আমায় ঘুম পাড়াতে যায়, জানলা দিয়ে দেখেছে পথে পাগড়িওয়ালা পাহারা যায়, আধার গলির লোক যে বেশি নাই চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জলে, লন্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, দশটা বাজে যায় দশটা এগারোটা কেউ তো তারে করছে না মানা, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হতে,
গলির ওই ধারে আপন মনে যাবি। এখন যে হোস্টিং বললো এতক্ষণ, সে এখন একটা নৃত্য পরিবেশন করছে, ওরকম নয় সমাপ্তি। জানি ভিডিওটা কিছুটা বাকি ছিল, আরও অনেক ভিডিও পাইনি, যেইটুকু আমি কালকে রাত্রিবেলা আমাকে যারা দিয়েছে তারাও তো পরিশ্রম করেছে, তাই আমি আজকের ভিডিওটা এই নজরুল ও রবীন্দ্র সঙ্গীত অনুষ্ঠানটা আমি দিয়ে এখানে সমাপ্ত করলাম। যেমন রেগুলার ভিডিও ছাড়ি, কালকে আবার আমার নতুন ভিডিও নিয়ে আবার আসছি।